আমন্ত্রণ রাতের বাংলাদেশে আপনাদের সাথে আছে টুম্পাসান আর শুরুতেই জানাবো শোনা বাড়লো বাসের ভাড়া দূরপাল্লায় কিলোমিটারে 40 পয়সা বেড়ে 2 টাকা 20 পয়সা এবং মহানগরীতে 35 পয়সা বেড়ে হলো 2.5 টাকা কার্যকর কাল থেকে ডিজেল পেট্রোল কেরোসিনের দাম বৃদ্ধিতে ক্ষোভ গণপরিবহন কম নামায় ব্যাপক ভোগান্তি দুই ঘন্টা দাঁড়ায় রয়েছে কোনো বাস টাস নেই বাস পাচ্ছে না বাসের ভাড়া রেটটা বাড়ায় দিয়েছে এর জন্য যাত্রীদের সাথে কথা কাটাকাটি হয় বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমার পরও দেশে বৃদ্ধি অযৌক্তিক বলছেন বিশেষজ্ঞরা দেশের অর্থনীতির স্বার্থে এমন সিদ্ধান্ত ব্যাখ্যা প্রতিমন্ত্রী মধ্যরাতে তেলের দাম বৃদ্ধি সরকারের দুর্নীতির বড় প্রমাণ অভিযোগ বিএনপি মহাসচিবের প্রতিবাদ সমাবেশে বললেন গুমখুন করেই টিকে আছে সরকার 75-এর ঘাতকদের সাথে সুসম্পর্কের সুযোগ নেই বললেন ওবায়দুল কাদের অন্য দেশের চেয়ে তেলের দর এখনও কম দাবি তথ্যমন্ত্রী দুই দিনের সফরে ঢাকায় চীনের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকরী ভূমিকা রাখতে আহ্বান জানানো হবে বেজিংকে এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে জিম্বাবুয়ের উদ্দেশ্যে দেশ ছাড়লেন পেসার এবাদত ও বেটার নাইম একের পর এক ইঞ্জুরিতে টাইগারদের এশিয়া কাপের স্কোয়াড নিয়ে ধোঁয়াশা আর এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন পুরো খবরে যাচ্ছি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় আবারও বাড়লো বাস ভাড়া দূরপাল্লায় প্রতি কিলোমিটারে 40 পয়সা বেড়ে হয়েছে 2 টাকা 20 পয়সা আর মহানগরীতে 35 পয়সা বেড়ে নতুন ভাড়া 2 টাকা 50 পয়সা নির্ধারণ করা হয়েছে এই তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিনুল্লাহ নুরি সন্ধ্যায় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর বিআরটিএর সাথে পরিবহন নেতাদের বৈঠক শেষে এই কথা বলেন তিনি বলেন দূরপাল্লায় 22 ও মহানগরীতে 16.27% ভাড়া বেড়েছে তিনি বলেন সর্বনিম্ন বাস ভাড়া 10 টাকা ও মিনি বাসে 8 টাকা থাকবে এই নতুন ভাড়া আগামীকাল থেকে কার্যকর হবে বলেও জানানো হয় দূরপাল্লায় আগে ভাড়া ছিল কিলোমিটার প্রতি 1 টাকা 80 পয়সা এখন যেটা আমরা প্রস্তাব করেছি 2 টাকা 20 পয়সা এবং এটা মাননীয় মন্ত্রীর মাধ্যমে এটা অনুমোদিত এটা এখন ভাড়া পুনর্নির্ধারণ করা হলো 2 টাকা 20 পয়সা এটা দূরপাল্লা ক্ষেত্রে ডিজেল পেট্রোল সহ জ্বালানি তেলের আকস্মিক এই দাম বাড়ানোয় ব্যাপক প্রভাব পড়েছে পরিবহন ব্যবস্থায় সকাল থেকে রাজধানীতে বাস চলছে কম এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা কেউ কেউ অপেক্ষা করেছেন দীর্ঘ সময়ে বিপাকে পড়া মানুষ ক্ষোভ জানান পেট্রোল পাম্পগুলোতেও তেল বিক্রি ছিল কম রোদ বৃষ্টির শ্রাবণের দিনে 2 ঘন্টার বেশি দাঁড়িয়ে এসব যাত্রী রাতে পেট্রোল ডিজেলের দাম বাড়ানোর খবরে সকাল থেকে গণপরিবহন সংকট রাজধানীর অনেক এলাকাতেই দেখা গেছে এমন চিত্র মালিবাগে দাঁড়াইছিলাম ওখান থেকে রিক্সায় করে এখানে আসি এখানে আছে বাস পাই কি না কিন্তু এখানেও আজকে আসি আমি প্রায় 2 ঘন্টা দাঁড়ায় রয়েছি কোনো বাস টাস নেই বাস পাচ্ছি না এখানে দুইবার রিক্সায় করে এখানে এসে পৌঁছালাম এখন আমরা উঠতে পারতেছি না কেউ কেউ অপেক্ষা শেষে পেয়েছেন বাহন কিন্তু সেখানেও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রী চাহিদা পুঁজি করে সিএনজি চালিত অটোরিকশা চালকরাও ভাড়া হাঁকিয়েছেন ইচ্ছে মতো বাসের ভাড়া রেটটা বাড়াই দিছে এর জন্য যাত্রীদের সাথে কথা কাটাকাটি হয় বাড়তি ভাড়া নিয়ে তেল যে চালান যাবে না মালিক মারাজন তো কিছু করার নাই উবার পাঠাওয়ের মতো রাইড শেয়ারের মোটরসাইকেলগুলো বেশ কিছুদিন ধরেই অ্যাপের বদলে চলছে কন্ট্রাক্টে শনিবার তারাও হেঁকেছেন বেশি দর পেট্রোল পাম্পে অন্যরকম চিত্র খরচের খাতায় টান পড়েছে সবার কারো কারো মাথায় বিকল্প চিন্তা আমি রেগুলার যদি অফিস করি সেক্ষেত্রে আমার তো তেল কমানোর কোনো অপশন নেই হ্যাঁ আমি বাইরে ঘোরাটা হয়তো বা বন্ধ করে দিব আমি তো কমিয়ে আনবো যেহেতু আমার তো নিজস্ব প্রত্যেকটা মানুষের একটা বাজেট থাকে সো বাজেটটা তো ক্রস করবে সেক্ষেত্রে আমরা একটু মিনিমাইজ করতে হবে আদারওয়াইজ আর তো কোনো অপশন নেই আমাদের
অনেকেই তেল না কিনে নিজের বাহন ছেড়ে বিকল্প উপায় খুঁজছেন, গভীর চিন্তায় পড়েছেন কেউ কেউ, অনেকেই প্রকাশ করেন ক্ষোভ। রসুইঘর পর্যন্ত পৌঁছে গেছে এই দ্রব্যমূল্য বৃদ্ধির প্রভাব। মানুষ যা খাচ্ছেন সেটা তো বাজারে গিয়ে কিনতে হয়, দিন শেষে সেটির দামও বেড়ে যায়। আমি একজন বাইকারের কাছ থেকে জানতে চাই, আসলে কতটা যৌক্তিক মনে করছেন আপনি? আমাদের এখন পেটে ছুরি মারার মতো অবস্থা, একদিক দিয়ে লোডশেডিং, একদিক দিয়ে তেলের দাম বৃদ্ধি, আমরা কোথায় যাব সাধারণ মানুষ? আমাদেরকে মেরে ফেলুক সরকার। যে কয়দিন লড়ে ধরে বাঁচতে পারি বাঁচবো, আর না বাঁচতে পারলে তো আল্লাহর বিচারটা আল্লাহ করবে। এটা আমাদের কিছু করার নাই, আসলে আমাদের মতোই এইভাবে চলতে হবে। কত মানুষ কত কথা বলতেছে, আসলে কোনোটার প্রতিকার হয়েছে? হবেও না কোনোদিন, ওই আশাটাও করি নাই। এর মধ্যে ম্যানেজ করে যতটুকু জীবন চালানো যায়। আমরা এই খরচ আমাকে বাড়াকে বাড়াই দেবো, যা যাত্রীর কাছে বাড়তি বাড়া চাইলে যাত্রী মারতেও পারে। কী কারণে এত দাম বাড়ানো হলো সে ব্যাখ্যা শুনতে চান না ভুক্তভোগীরা। এমনিতেই চাল ডাল তেল কিনতে হিমশিম খাচ্ছেন উল্লেখ করে জীবনযাত্রা সহনীয় করার দাবি তাদের। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, সংবাদের শুরুতেই আপনাদের জানাচ্ছিলাম যে বিআরটিএ-র সাথে বাস মালিক সমিতির একটি বৈঠক যেটি হয়েছে, সেই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে আগামীকাল থেকে যে নতুন ভাড়া কার্যকর হতে যাচ্ছে। সেই বৈঠকের পুরো সময়টাতেই আমাদের সহকর্মী আলমগীর হোসেন ছিলেন, তার কাছ থেকে যদি একটু জানতে চাই, আলমগীর, দীর্ঘ সময় কিন্তু এই আলোচনা হলো, সিদ্ধান্তে পৌঁছাতে এত দেরি হলো কেন? আলোচনায় কী কী বিষয়ে উঠে এসেছিল? টুম্পা, প্রায় 5 ঘন্টা আলোচনা হয়েছে, তারপরে আসলে চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে। এরই মধ্যে আপনি জেনে গেছেন সর্বনিম্ন ভাড়া আগে যেটি ছিল সেটি বহাল রাখা হয়েছে 10 টাকা এবং 8 টাকা বাস এবং মিনিবাসের ক্ষেত্রে, আর দূরপাল্লায় 22% এবং ঢাকা মহানগরীতে প্রায় 16.5% ভাড়া বাড়ানো হয়েছে আজকের এই বৈঠকের মাধ্যমে, এবং এটি আপনি জেনেছেন। কিন্তু এই দীর্ঘ সময়ের মূল কারণ হচ্ছে যে জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং বিআরটিএর পক্ষ থেকে মালিক পক্ষকে আগেই বলা হয়েছিল যে সব মিলিয়ে আসলে 16% ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তাদের পক্ষ থেকে আসলে দাবি করা হয়েছিল 70% মতো, কারণ তারা শুধু জ্বালানি তেলের ক্ষেত্রে যে 42% ভাড়া বাড়ানো হয়েছে, এর পাশাপাশি অন্য আরও যে 6টি উপকরণ আছে সেইটিকে তারা বলছে যে সেখানে প্রায় 27% মতো দাম বেড়েছে এবং ডলারের অবমূল্যায়ন হয়েছে গেল কয়েক মাসে, যার কারণে আসলে তারা যেসব পণ্যগুলো বাইরে থেকে আমদানি করে তারও আসলে দাম বেড়েছে, এবং তারা আজকের এই ভাড়া বাড়ানোর সাথে একই সাথে আসলে সব জিনিসের সমন্বয় করতে চেয়েছিলেন, যে কারণে আসলে এই দিন এই আলোচনাটা দীর্ঘ সময় চলেছে এবং দুই পক্ষের মধ্যে এই বিষয়টি আসলে তারা যেমন বেশি পরিমাণে ভাড়া বাড়ানোর কথা বলছেন, আবার সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে 16 শতাংশের কিছু বেশি বাড়াতে চেয়েছিলেন, কিন্তু এই দুটি টানাপোড়েনের কারণে আসলে দিন শেষে এই ভাড়াটি চূড়ান্ত হয়েছে, যেটি দূরপাল্লায় আসলে 22% প্রায় বাড়ানো হয়েছে, এবং এই ভাড়াটি যেন ঠিক থাকে সেজন্য বিআরটিএর পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে, এবং কাল থেকেই হয়তো বিআরটিএর ভ্রাম্যমাণ দল থাকবে, তারা আসলে দেখবে যে কেউ এই নির্ধারিত ভাড়ার বাইরে বেশি ভাড়া নিচ্ছে কিনা, এরপরে যে ভাড়াটি নির্ধারণ করা হয়েছে সেটির একটি তালিকা তৈরি করে হয়তো প্রতিটি বাসে সেটি লাগানো হবে, যেন যারা যাত্রী আছেন তারাও দেখতে পারেন, এবং সেই নির্ধারিত ভাড়াটি যেন কার্যকর হয় সেই জন্য সর্বোচ্চ চেষ্টা নেওয়ার উদ্যোগ নেওয়ার কথা বলেছেন, এবং পাশাপাশি মালিকদের পক্ষ থেকেও আশ্বাস দেওয়া হয়েছে এবং যাত্রীদের বিবেচনায় তারা এই ভাড়াটি মেনে নিয়েছে এবং এটি যেন কার্যকর থাকে সেই বিষয়ে তারাও সচেতন থাকবেন বলে আশ্বাস দিয়েছেন। টুম্পা, ধন্যবাদ আপনাকে আলমগীর হোসেন। এদিকে তেলের দাম বৃদ্ধির প্রভাব কেবল রাজধানীতেই নয়, সারা দেশেই পড়েছে। বিপাকে সাধারণ মানুষ বিভিন্ন স্থানে পরিবহনে দেখা দিয়েছে বিশৃঙ্খলা এবং নৈরাজ্য, এর মধ্যে বাড়তি ভাড়াও আদায় করা হচ্ছে। কারখানার উদ্দেশ্যে বেরিয়েছেন কিন্তু সড়কে বাস নেই, প্রতিবাদে চট্টগ্রামের আগ্রাবাদে পোশাক শ্রমিকদের বিক্ষোভ। পরিবহনের অভাবে বন্দরনগরীর বিভিন্ন স্থানে দেখা দেয় জটলা, ভোগান্তিতে পড়েন অফিস ও স্কুল কলেজকামী শিক্ষার্থীরা। কেউ অফিসে যেতে পারছে না, যাদের ব্যক্তিগত গাড়ি আছে ওরা যাচ্ছে, জনসাধারণ অফিসে যেতে পারতেছে না, জনসাধারণ লোকাল বাস বন্ধ হয়ে গেছে। খুলনার সড়কেও বাস সংকট, পাম্পগুলোতে গিয়েও বিপাকে পড়েন চালকরা। পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ক্ষোভ জানান যাত্রীরা। অন্যান্য দেশে যখন বেড়ে যায় তখন তার আগের থেকে মানুষকে জানায়, কিন্তু আসলে আমাদের দেশে এটা জানানো হয় না,
হঠাৎ করে বাড়ায় দেয়। ইনকাম যা ছিল ঠিকই আছে, কিন্তু খরচের পরিমাণ তো বেড়ে গেল। এক জায়গায় বাড়লে তো সব জায়গায় বাড়বে, সব প্রতিষ্ঠানেরই হবে। খেলা দামটা এইভাবে বাড়ানো ঠিক হয় না, 10-15 টাকা করে বাড়াইতো তাহলে সহনীয় পর্যায়ে ছিল। রাজশাহী, বরিশাল, রংপুর সহ সারা দেশেই গণপরিবহন চলছে সীমিত। বাড়ি থেকে বেরিয়ে বিপাকে মানুষ, বিকল্প উপায়ে গন্তব্যে ছুটছেন তারা। তেলের উপরই তো অন্যান্য জিনিসের দামও বেড়ে যাবে, তাতে আপাতত সবাই সমস্যা হবে। সব জিনিসের যদি এত দাম ঊর্ধ্বগতি থাকে, কিন্তু আমাদের স্যালারিটা কিন্তু বাড়ে না, স্যালারিটা কম থাকে। কোথাও কোথাও পরিবহন খাতে তৈরি হয়েছে নৈরাজ্য, ভাড়াও বাড়িয়ে দিয়েছেন মালিকরা। শুক্রবার মধ্যরাত থেকে কার্যকর হয়েছে জ্বালানি তেলের বর্ধিত দাম। ওবাইদুর রহমান, যমুনা নিউজ। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানীর প্রেসক্লাব ও শাহবাগে বিক্ষোভ মিছিল, সমাবেশ এবং মানববন্ধন করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন। সবারই অভিযোগ, IMF এর লোন পেতেই জনগণের উপর তেলের বাড়তি দাম চাপিয়ে দিচ্ছে সরকার। অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহার করে নিতে সরকারের প্রতি দাবি জানায় নেতারা। জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করে যাত্রী কল্যাণ সমিতি। তেলের দাম এক লাফে প্রায় 50% বাড়ানোর ফলে জনজীবনে চরম বিপর্যয় দেখা দিয়েছে বলে উল্লেখ করেন বক্তারা। বলেন, এর প্রভাব পড়বে নিত্যপণ্যের দামে ও গণপরিবহনের ভাড়ায়। জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করুন এবং সাধারণ মানুষকে খেয়ে পরে বেঁচে থাকার সুযোগ দিন। যেই পরিমাণে তেল ব্যবহার হয় এবং যে পরিমাণে বিদ্যুৎ খাতে তেল ব্যবহার হয়, তার একটি স্পষ্ট চিত্র জনগণের সামনে হাজির করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ওয়ার্কার্স পার্টিও। সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দেন দলের সভাপতি রাশেদ খান মেনন। বলেন, তেলের দাম অস্বাভাবিক বৃদ্ধির ফলে ভোগান্তি আরও কয়েক গুণ বাড়বে। প্রেসক্লাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি CPB। এ সময় দলের সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, গণশুনানি ছাড়া তেলের মূল্য বৃদ্ধির কোনো সুযোগ নেই। জ্বালানি মন্ত্রণালয়কে বলতে চাই, তোমরা যে দাম বাড়ালো এইটা অন্যায়, অনৈতিক। সরকারের নীতি অনুযায়ী দাম বাড়ানোর আগে BRC-তে গণশুনানি হওয়ার কথা, সেটাও তোমরা করো নাই। অর্থাৎ বাংলাদেশের জনগণের টাকায় বেতন নাও, নিজের আইন নিজে ভাঙো। প্রতিবাদ জানিয়েছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এবং গণ অধিকার পরিষদ। পল্টন মোড় থেকে গণ অধিকার পরিষদের মিছিলটি প্রেসক্লাব হয়ে মৎস্য ভবন প্রদক্ষিণ করে আবারও পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে সরকারকে ক্ষমতা ছেড়ে দেওয়ার দাবি জানান নেতারা। শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদী সমাবেশ ও মিছিল করে ছাত্র ফেডারেশন সহ বেশ কিছু সংগঠন। অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানায় তারা। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক বাজার এবং সময় বিবেচনায় জ্বালানির বিপুল মূল্য বৃদ্ধি অযৌক্তিক মনে করছেন বিশেষজ্ঞরা। বিশ্ববাজারে তেলের দাম আরও কমবে আশা করে ডক্টর মোহাম্মদ আমিন বলছেন, এমন অবস্থায় খুব বেশি ভর্তুকি দিতে হতো না সরকারকে। যদিও বিশ্ববাজারে কমলে দেশে কমানোর আশ্বাস দিয়ে জ্বালানির প্রতিমন্ত্রী স্বীকার করছেন, নতুন দর সহনীয় হবে না সবার কাছে। দাবি, অর্থনীতি বাঁচাতে বাধ্য হয়েই দাম বাড়িয়েছে সরকার। এক লাফে জ্বালানি তেলের দাম বাড়ানোর নতুন রেকর্ড। সরকারের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ, হতাশ, খেটে খাওয়া আর নির্ধারিত আয়ের মানুষ। চিন্তা একটাই, কোথা থেকে আসবে যাপিত জীবনের বাড়তি খরচ। কুরাইশিমের বাইরে সব পণ্যের দাম বাড়বে হু হু করে। এখন আমরা কোনো কিছু কিনতে পারবো না ভাই, কোনো কিছু কেনার আমাদের ক্ষমতা নেই। সরকার তেলের দাম বাড়াইছে, আমরাও কাস্টমার থেকে বাড়তি ভাড়া নিয়ে চালাইতে হবে, তাছাড়া আমাদের চলার মতন কোনো লাইন নেই। মানুষের এসব ভয়, ভোগান্তি আর উদ্বেগের কথা অস্বীকার করার সুযোগ নেই নীতি নির্ধারকদেরও। এটা যে খুব স্বস্তি দিবে তা না, এটা বলার অপেক্ষাই রাখে না। এটা সাধারণ মানুষই বুঝতে পারে। সবার সাথেই আমি একমত, আমি যে দ্বিমত পোষণ করছি তা না, কিন্তু আমি মনে করি এই একটা সময় সকলকে একটু ধৈর্য ধরতে হবে।
হয়তো মূল্য আমরা আশা করতেছি কমে আসবে, আমরা মূল্য কমাই দিব। প্রশ্ন হলো, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম যখন কমছে তখন কেন এত পরিমাণ দাম বাড়ালো সরকার? আমরা বাধ্য হয়েছি এই অ্যাডজাস্টমেন্টটা নিতে। আমরা অনেকদিন অপেক্ষা করলাম যে অ্যাডজাস্টমেন্ট না করে আমরা কী করতে পারি, কিন্তু আমি দেখলাম যে পিঠ থেকে গেছে দেওয়ালের কাছে, ডলারের দাম বেড়েই যাচ্ছে, বিপিসি আর সাস্টেইন করতে পারছে না। ইতিমধ্যে বিপিসি তার নিজের খাত থেকে প্রায় 8,000 কোটি টাকা খরচ করে ফেলছে এবং বিপিসির কস্ট পড়ে যাচ্ছে, এখন পর্যন্ত কস্ট পড়ে 122 টাকা পার লিটার ডিজেলের দাম। পেট্রোল আমদানি করে না বাংলাদেশ, তারপরও কেন সেটির দাম বাড়ল সেই প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞদের পূর্বাভাস, সামনে আরও কমবে আন্তর্জাতিক বাজারে দাম, সরকারের এখাতে তাই ভর্তুকিও হ্রাস পাবে। এ অবস্থায় বাড়তি দামের যে বহুমুখী প্রভাব বিশেষ করে পরিবহন খাতে, তা সামলানো কঠিন হতে পারে বলে আশঙ্কা। ভর্তুকি তো 8,000 কোটি টাকা সরকার দিয়েই দিয়েছে, এখন কিন্তু সামনে আর ভর্তুকি দেওয়ার পরিমাণ খুব কম লাগতো, তাদের দিতেও খুব কম পরিমাণ, সহনীয় পর্যায়ে খুব কম টাকায় হয়তো দিতে হতো, প্রতি লিটারে হয়তো 8-10 টাকা হয়তো ম্যাক্সিমাম পড়তো, যেটা আগে 15-20 টাকা পর্যন্ত দিতে হয়েছে, আরও বেশি দিতে হয়েছে। তো এই সময় আসলে এত বেশি বাড়ানোর কোনো যৌক্তিকতা আমি দেখি না। শুধু জ্বালানির অংশটুকু যদি আমরা দেখি তাহলে মাত্র 16% ভাড়া বৃদ্ধি হবে, এখন আমরা দেখি 16% ভাড়া বৃদ্ধির মধ্যে থাকতে পারি কিনা। এমন অবস্থায় ঘোষিত দাম পুনর্বিবেচনার পরামর্শ অধ্যাপক তামিমের। পুনর্বিবেচনা করে সরকারকে একটা মধ্যপন্থায় কিছুটা দাম বৃদ্ধি হতে পারে, আমি বলছি না যে দাম বৃদ্ধি করতেই হবে না, যদিও এখনও 80 টাকা যেটা আছে তাতে নতুন মূল্য এবং তেলের দাম যেদিকে যাচ্ছে তাতে সরকারের ভর্তুকির পরিমাণ খুবই কমে যাবে এই তেলের ক্ষেত্রে। এর আগে গত নভেম্বরে লিটারে 15 টাকা বাড়ানো হয়েছিল জ্বালানি তেলের দাম। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। এদিকে 6 মাসের মধ্যে বিশ্ববাজারে সর্বনিম্নে পৌঁছেছে জ্বালানি তেলের দাম। সপ্তাহ শেষে যুক্তরাষ্ট্রের বাজারে দেখা গেল উল্লেখযোগ্য দরপতন। বৃহস্পতিবার প্রতি ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি হয়েছে $94.12, যা গত 18 ফেব্রুয়ারির পর সর্বনিম্ন দর। বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার জেরে চাহিদা হ্রাসে কমেছে দাম, এতে যুক্তরাষ্ট্র, ইউরোপ সহ বিশ্বের জ্বালানি তেলের বড় ক্রেতা দেশগুলোতে কিছুটা স্বস্তি ফিরবে বলে ধারণা করা হচ্ছে। তবে এশীয় ক্রেতাদের জন্য জ্বালানির দাম বাড়িয়েছে সৌদি আরব। আগামী মাস থেকে নতুন মূল্য কার্যকর হবে বলে জানানো হয় ব্লুমবার্গের এক প্রতিবেদনে। রুশ ইউক্রেন সংকট শুরুর পর বিশ্বব্যাপী দেখা দেয় চরম জ্বালানি সংকট। এই বছরের শুরুতে প্রতি ব্যারেল তেলের মূল্য বেড়ে দাঁড়িয়েছিল $120-এর বেশি। পরিমাণে কম দেওয়ার অভিযোগে মতিঝিলের এক পেট্রোল পাম্পকে 2,50,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে অভিযানে এইসব অনিয়মের প্রমাণ পায় প্রতিষ্ঠানটি। এছাড়া শুক্রবার রাতে তেলের দর বৃদ্ধির ঘোষণায় বিক্রি বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি। মজুত থাকার পরও গ্রাহকদের তেল না দিয়ে প্রতারণা করা হয়েছে বলে জানায় ভোক্তা অধিকারের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এর জন্য আলাদা ধারায় জরিমানা করা হয়। তাছাড়া যেসব নজেলে কম তেল দেওয়া হচ্ছিল তা বন্ধ রাখতে বলা হয়েছে। তেলের চুরি ও অনিয়ম ঠেকাতে ভোক্তা অধিকারের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। মধ্যরাতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের দুর্নীতি অপশাসনের আরেকটা বড় প্রমাণ। অপকর্ম আড়ালের পাশাপাশি দাতা সংস্থার শর্ত পূরণ করতে এই জনগণকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে সরকার। জেলা ছাত্রদল সভাপতি নূরে আলম হত্যার প্রতিবাদে ছাত্র সমাবেশে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। বলেছেন, গুম খুন করেই ক্ষমতায় টিকে আছে সরকার। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে পল্টনমুখী ছাত্রদল নেতাকর্মীরা। সতীর্থ নূরে আলম হত্যার প্রতিবাদে ছাত্র সমাবেশ, তাই স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নেয় বিভিন্ন ইউনিট। যোগ দিয়েছেন আশপাশের বিভিন্ন জেলার রাজনৈতিক সহযোদ্ধারা। সহকর্মী হারানোর বেদনায় ক্ষুব্ধ বিক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা। কেউ প্রতীকী কফিন নিয়ে এসেছেন, কেউ বা কাফনের কাপড় পরে। প্লেকার্ড আর স্লোগানে প্রতিবাদ জানান তারা। প্রতীকী লাশের মাধ্যমে বলতে চাই, এটা শুধু নুরু আর রহিমের লাশ না, এটা গোটা গোটা বাংলাদেশের লাশ। আমার অনশন চলবে, চলতে লড়াই চলবে, চলতে লড়াই চলবে। নূরে আলম সহ সকল হত্যার বিচারের পাশাপাশি সামগ্রিক পরিস্থিতি বদলে দেওয়ার কথা ছিল সাবেক ছাত্রদল নেতাদের কণ্ঠে। এভাবে কর্মীদের মৃত্যু দেখার চেয়ে একসাথে সবাই যুদ্ধে নামবো, হয় বিজয়ী হব, অন্যরা মৃত্যুকে আলিঙ্গন করব। ছাত্রদল বিজয়ী মানে বাংলাদেশ বিজয়ী হবে, ছাত্রদল বিজয়ী হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিজয়ী হবে। আগামী দিনে শুধু হরতাল নয়, আরো কঠিন
কঠোর কর্মসূচি দিয়ে হাসিনার পতনকে নিশ্চিত করতে হবে এবং তাকে রুখে দিতে হবে। আমরা আর শহীদ হতে চাই না, আমরা এবার সর্বশেষ জানাজা পড়ব, আওয়ামী লীগের জানাজা পড়ব, আওয়ামী লীগকে দাফন করব। বিচার চাওয়ার পাশাপাশি জ্বালানি তেলের দাম বাড়ানোয় সরকারের সমালোচনা করেন বিএনপি নেতারা। দুর্নীতি অপকর্ম আড়াল করতেই দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ তাদের। কোথায় সেই অক্টেন, আর কোথায় সেই পেট্রোলের রপ্তানি? এই জ্বালানি তেলের বৃদ্ধি করে রাষ্ট্রীয় সন্ত্রাস করলেন জনগণের বিরুদ্ধে। আজকে ওই রিজার্ভ কমে যাওয়ার কারণে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক এডিবির কাছে ডলার ঋণ নিচ্ছে। আইএমএফ এর ডলারের ঋণের শর্ত খুব শক্ত, তারা বলেছে কোথাও সাবসিডি দেওয়া যাবে না এবং এই তেলের সাবসিডি তারা বন্ধ করছে। মহাসচিবের দাবি, নূরে আলম হত্যা পূর্ব পরিকল্পিত, তারা এসব করছে ক্ষমতায় টিকে থাকতে। নূরে আলম আব্দুর রহিমের হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড। এই আওয়ামী লীগ আজকে ক্ষমতায় টিকেই আছে শুধুমাত্র এই হত্যা খুন গুম এবং মিথ্যা মামলা দিয়ে। দলীয় নেতারা বলেন, নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠাই দেশের রাজনৈতিক সংকট সমাধানের একমাত্র পথ, সেজন্য যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত জাতীয়তাবাদী ছাত্র দল। আর কত স্বাধীনতার রক্ত ছড়ালে তুমি গণতন্ত্র ফিরিয়ে দেবে? তাহলে জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক হিসেবে বলতে চাই, এরপরে শহীদ হতে চাই সাইদ মাহমুদ জুয়েল। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। 75-এর ঘাতকদের সাথে রাজনৈতিক অঙ্গনে সুসম্পর্ক রাখা সম্ভব কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, তাদের সাথে বিভেদ আরও বেড়েছে 21 আগস্টের হামলায়। রাজধানীতে জাতীয় জাদুঘরে প্রেরণাদায়িনী মা শীর্ষক শিল্পকর্ম প্রদর্শনীতে তিনি একথা বলেন। আরেক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, অনেক দেশের তুলনায় জ্বালানি তেলের দর এখনও কম আছে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের 92তম জন্মদিন উপলক্ষে জাতীয় জাদুঘরে শিল্পকর্ম প্রদর্শনী। প্রেরণাদায়িনী মা শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অনুষ্ঠানে তিনি বলেন, ক্ষমতার কাছে থেকেও কখনো ফার্স্ট লেডি বা বিলাসী জীবনযাপন করেননি বঙ্গবন্ধুর সহধর্মিনী। ইন্দিরা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ, তাছাড়া এই ফার্স্ট লেডিকে আমি কোনোদিন টেলিভিশনে পর্দায় দেখতে পাই। এ সময় তিনি বলেন, হত্যাকারীরা ভবিষ্যতে রাজনীতি করার উদ্দেশ্যেই 75-এর নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছিল। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এতে জড়িত ছিল বলে আবারও অভিযোগ করেন ওবায়দুল কাদের। বলেন, এজন্যই হত্যাকারীদের পুরস্কৃত করা হয়েছে। এদের সাথে রাজনীতিতে কর্ম সম্পর্ক কিভাবে রাখব? যারা বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে, তারাই 21 আগস্টে শেখ হাসিনাকে প্রাইম টার্গেট করে গ্রেনেড হামলা মাস্টার মাইন্ড। এদিকে টিএসসিতে শেখ কামালের জন্মবার্ষিকীর আলোচনা সভায় তথ্যমন্ত্রী বলেন, পাচার ঠেকাতে তেলের মূল্য সমন্বয় করা হয়েছে। এখন প্রতি কিলোমিটারে 1.80 টাকা করে ভাড়া নেওয়া হয়, সেটি বৃদ্ধি পেয়ে 2.09 টাকা হবে, অর্থাৎ 29 পয়সা বাড়বে মাত্র। আমাদের সরকার পরিবহন সেক্টর সহ সবার সাথে অবশ্যই বসবে, বসে যারা কেউ যাতে এটির সুযোগ না পায় সেটির ব্যবস্থা অবশ্যই আমরা নিশ্চিত করব। তথ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হোক এমনটাই চায় বিএনপি। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নির্দয় ও নজিরবিহীন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। বলেন, জ্বালানি তেলের এমন মূল্যবৃদ্ধিতে জনজীবনে মহাবিপর্যয় সৃষ্টি হবে, গণবিরোধী সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান পার্টির চেয়ারম্যান জি এম কাদের। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নির্দয় ও নজিরবিহীন। জ্বালানি তেলের এমন মূল্যবৃদ্ধিতে জনজীবনে মহাবিপর্যয় সৃষ্টি হবে, প্রমাণ হলো দেশের মানুষের প্রতি সরকারের কোনো দরদ নেই। বিশাল উপত্যকায় নির্গত হচ্ছে লাভা, ঘুমিয়ে থাকার পর আইসল্যান্ডে জেগে উঠেছে ফ্যাগরা ডালস ফিয়াক আগ্নেয়গিরি। বিগত কয়েকদিনের টানা ভূকম্পনের কারণেই জেগে উঠেছে এটি।
দর্শক সংবাদের শেষ অংশে এ নিয়ে থাকবে একটি রিপোর্ট। রোহিঙ্গা প্রত্যাবাসনে বেইজিং এর কার্যকরী সহযোগিতা চায় বাংলাদেশ। দুই দিনের সফরে ঢাকায় আসা চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই কে অভ্যর্থনা জানিয়ে তার কাছে এই আহ্বান জানান কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। তাইওয়ান পরিস্থিতির মধ্যে চীনের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরকে গুরুত্বপূর্ণ মনে করছে ঢাকা। সফরে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা হবে দুদেশের মন্ত্রী পর্যায়ে। 24 ঘন্টার কম সময় হাতে নিয়ে বিকেলে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর ঢাকায় আগমন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। এ সময় দুই দেশের মন্ত্রী পর্যায়ে বেশ কিছু সময় ধরে চলে সৌহার্দ্য বিনিময়। আলাপচারিতায় কৃষিমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে বেইজিং এর কার্যকরী সহযোগিতা প্রত্যাশা করেন। এছাড়া কৃষি বিষয়ক কার্যক্রম নিয়ে একসাথে কাজ করার কথাও জানান মন্ত্রী। আমি একটা বিষয় এনেছি, বিশেষ করে রোহিঙ্গাদের ইস্যুটা। আমি বলেছি যে রোহিঙ্গা, আমরা ছোট দেশ, আমাদের সম্পদ কম, এত বড় বার্ডেন 1 মিলিয়ন পিপুলের, এটা আমরা নিতে পারছি না। উনি হেসে দিয়ে বলছেন যে মিয়ানমার ইজ এ ডিফিকাল্ট কান্ট্রি, আমরা বাংলাদেশের এই সমস্যার সমাধান করার জন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি এবং ভবিষ্যতেও করব। পরে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ওয়াং ই। এ সময় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখে স্মারক বইয়ে স্বাক্ষর করেন তিনি। তার সাথে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং। রোববার সকালে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে তার। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা কলেজ শিক্ষার্থী ও নিউ মার্কেটের কর্মচারীদের মধ্যে সংঘর্ষ ও প্রাণহানির পরেও নিউ মার্কেটের ফুটপাত দখল বন্ধ হয়নি। নামে বেনামে ফুটপাত থেকে চলছে চাঁদাবাজি। ক্রাইম সিনের অনুসন্ধানে জানা গেছে প্রতিটি ফুটপাতে একজন করে লাইনম্যান আছেন। প্রতিদিন টাকা তুলে কলেজের কিছু নেতা, ক্ষমতাসীন দলের স্থানীয় নেতা ও অসাধু পুলিশ সদস্যকে দিয়ে থাকে। তাদের ছত্রছায়ায় নিউ মার্কেটে চলছে রমরমা ফুটপাত বাণিজ্য। আর এতে ক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থী, পথচারী, এমনকি নিউ মার্কেট দোকান মালিক সমিতিও। সংঘর্ষের ঘটনায় মামলা হলেও কোনো অগ্রগতি নেই। আশিক মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত। ঢাকা কলেজে শিক্ষার্থী ও নিউ মার্কেটের ব্যবসায়ী ও দোকানীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় 5টি মামলা হয় রাজধানীর নিউ মার্কেট থানায়। এর মধ্যে 2টি হত্যা মামলা, যার তদন্ত করছে ডিবি পুলিশের রমনা বিভাগ। ঘটনার 4 মাস পেরোতে চললেও হত্যা মামলার প্রধান সন্দেহভাজন ইমনকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ফলে চার্জশিট কবে দেওয়া হবে জানা নেই কারো। এ বিষয়ে গণমাধ্যমের সাথেও কথা বলতে চান না আইনশৃঙ্খলা বাহিনীর কেউ। এদিকে ঘটনার 3.5 মাসের মাথায় আবারও চিরচেনা রূপে ফিরেছে নিউ মার্কেট। শিক্ষার্থীদের দাবির মুখেও বন্ধ হয়নি ফুটপাত দখল, চাঁদাবাজি, বরং ফুটপাতে দোকান আরও বেড়েছে। যমুনা টেলিভিশনের উপস্থিতিতে তাড়াহুড়ো করে ফুটপাতের দোকান বন্ধ করতে থাকে দোকানিরা, আর ক্যামেরা দেখে সেখানে থাকা পুলিশ সদস্যরা দোকান বন্ধের তাগাদে দিতে থাকেন, যদিও তাদের দায়িত্ব ফুটপাত উন্মুক্ত রাখা। অনুসন্ধানে জানা গেছে কিছুদিন আগেও সশরীরে চাঁদার টাকা নিতে আসতো নেতারা, এমনকি পুলিশও। কিন্তু এখন টেলিভিশন ক্যামেরা ও মোবাইল ক্যামেরার আধিক্য হওয়ায় কৌশল বদলেছেন তারা। প্রতিটি ফুটপাতে টাকা তোলার জন্য আছেন লাইনম্যান, যে কিনা নিজেও দোকানের মালিক। নির্দিষ্ট পরিমাণ টাকা তুলে সবাইকে ভাগ করে দেয়। এত কিছুর পরও ফুটপাত দখল ও চাঁদাবাজি অব্যাহত থাকায় ক্ষুব্ধ ঢাকা কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা। ফুটপাত তো মূলত পথচারীদের জন্য, আর এটা সম্পূর্ণ উন্মুক্ত হোক, পথচারীরা নির্বিঘ্নে তাদের হাঁটাচলা করুক, কোনো অ্যাক্সিডেন্ট না হোক, আমাদের এটি প্রত্যাশা। আইনশৃঙ্খলা বাহিনীও তাদেরকে বিষয়ে অবগত আছে, আমরা তাদেরকে অবগত করেছি। তারা ব্যবস্থা গ্রহণ করলে তাহলে এই জায়গাটা আমার মনে হয় যে আরও ভালো হবে বলে আশা করছি, চলাচলের জন্য এবং কোনো ঘটনা যাতে না ঘটে তার জন্য ভালো হবে। ফুটপাতের বিশৃঙ্খল পরিস্থিতিতে ক্ষতির মুখে নিউ মার্কেটের দোকান মালিকরাও। তাদের দাবি, হকারদের একটি নিয়মের মধ্যে এনে পুনর্বাসন জরুরি। এটা টোটালি
সরকারি দলের ছত্রছায়ায়। এখানে না পারে পুলিশ আগাইতে, না পারে প্রশাসন আগাইতে, কিন্তু যতদিন পর্যন্ত সরকার এটা সরকারের নিয়ন্ত্রণে না আসবে, কার বাবার ক্ষমতা নাই এটাকে নিয়ন্ত্রণে আনায়, একটা স্পষ্ট আমি কথাটা বললাম। পথচারীরা যেন নির্বিঘ্নে হাঁটতে পারে তাই দখলমুক্ত ফুটপাত নিশ্চিতের দাবি সকলের। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সমাজসেবা, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ এবছর 5 বিশিষ্ট নারীকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব পদক 2022 দেওয়া হবে। 8 অগস্ট সোমবার এই পদক দেওয়া হবে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে শিশু একাডেমিতে সংবাদ সম্মেলনে তথ্য জানান মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা। তিনি বলেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী এবং সহযোদ্ধা। তিনি বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের প্রতিটি পদক্ষেপে বঙ্গবন্ধুকে সক্রিয় সহযোগিতা করেছেন ও প্রেরণা দিয়েছেন। টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতি ও সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ডাকাত দলের 3 সদস্য 164 ধারায় জবানবন্দি দিয়েছে। বিকেল 6:30 রাজা মিয়া, মোহাম্মদ আব্দুল আওয়াল ও নূরনবীকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুমি খাতুন ও শামসুল আলমের আদালতে হাজির করা হয়। টানা 2 ঘন্টা তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তারা জানায়, বাস ডাকাতির শুরুতে রাজা ইগল পরিবহনের চালককে সরিয়ে বাসের নিয়ন্ত্রণ নেয়। ডাকাতি শেষে বাসটি ফেলে মালামাল নিয়ে পালিয়ে যায় তারা। আসামিদের জবানবন্দি শেষে কারাগারে পাঠানো হয়। এর আগে টাঙ্গাইল শহর থেকে রাজা মিয়া ও গাজীপুরের কালিয়াকৈর থেকে আওয়াল এবং নূরনবীকে গ্রেফতার করা হয়। ইঞ্জুরির মিছিল যেন বাংলাদেশ দলে, তাই তো শেষ সময়ে জিম্বাবুয়েতে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে পেসার ইবাদত হোসেন ও ওপেনার নাইম শেখকে। এই ইঞ্জুরির কারণেই পিছিয়ে গেছে টাইগারদের এশিয়া কাপের দলও। সোহান শরীফুলদের অবস্থা জেনেই দল ঘোষণা, শেষ দিন 8 অগস্ট হলেও এসিসির কাছ থেকে 3 দিন বাড়তি সময় পেয়েছে বিসিবি। 11 অগস্ট জানা যাবে টাইগার স্কোয়াড। এদিকে হঠাৎ করে পাওয়া সুযোগ কাজে লাগাতে চান ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা পেসার ইবাদত। জিম্বাবুয়ে ঝড়ে রীতিমতো লণ্ডভণ্ড বাংলাদেশ। টি টোয়েন্টির পর প্রথম ওয়ানডে হারে ঝড় বইছে, আর সেই ঝড়ের মাঝেই আবার ইঞ্জুরির মিছিল। ফর্মে থাকা লিটন দাস ছিটকে গেছেন প্রায় 1 মাসের জন্য। ছোটখাটো ইঞ্জুরি আছে মুশফিকের, শঙ্কা আছে পেসার শরীফুল ইসলামকে ঘিরে। আর আগেই হাতের ইঞ্জুরিতে ছিটকে গিয়েছিলেন নুরুল হাসান সোহানও। এমন অবস্থায় তাই তো হঠাৎ করেই ডাক পড়েছে পেসার ইবাদত হোসেন এবং নাইম শেখের। দ্বিতীয় ওয়ানডের আগে হয়তো তারা পৌঁছেও যাবেন হারারেতে। দ্রুতই খুলনা থেকে ঢাকায় আসা ইবাদত চমকে কুড়ে পাওয়া সুযোগটাকে চান কাজে লাগাতে। ওয়ানডেতে মধ্যখানে ডাক পাওয়াটা আসলে একটু সারপ্রাইজিং, তো খুশি অনেক যে এখন দেখা যাক সুযোগটা, যাতে যদি সুযোগ পাই ওখানে সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করব। 2-1 ম্যাচ খারাপ হতেই পারে, তো আমরা হাল ছাড়বো না ইনশাল্লাহ। আমরা এখান থেকে আমাদের উন্নতির গ্রাফটা আমরা আরও উপরের দিকে নিয়ে যেতে চাই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। তামিমের সাথে ওপেন করতেই হয়তো ডাক নাইমের, তবে একাদশে আছেন গেল ম্যাচে ওয়ান ডাউনে নামা এনামুল বিজয়। তবে এই যে ইঞ্জুরির মিছিল, এতেই এলোমেলো এশিয়া কাপের দল নির্বাচন। পিছিয়ে দল ঘোষণা করবেন নির্বাচকরা, তার আগে তারা নিশ্চিত হতে চান সোহান লিটন আদৌ সুস্থ হবেন কিনা। 2 কিপারকে না পাওয়া গেলে কপাল খুলতে পারে মুশফিকুর রহিমের। সাকিবের টি টোয়েন্টি অধিনায়কত্বে ফেরাও হতে পারে সেই দিনই। এছাড়া পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের নিয়েও আছে শঙ্কা। ভারত থেকে পিঠের ব্যথার ইঞ্জেকশন নিয়ে আসলেও সাইফুদ্দিন অপেক্ষায় আছেন এখন মাঠের অনুশীলনে ফেরার। আর ইঞ্জুরি কাটিয়ে ফেরা ইয়াসির রাব্বি থাকতে পারেন এশিয়া কাপের দলে। এমনকি উইন্ডিজ সফরে থাকা সৌম্য সরকার সাব্বির রহমানের দিকেও নাকি দৃষ্টি ফেরাতে বাধ্য হচ্ছেন মিনহাজুল আবেদিনের প্যানেল। যমুনা স্পোর্টস, ঢাকা। ভারতের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন পশ্চিমবঙ্গের সাবেক রাজ্যপাল জগদীপ ধনখড়। বিরোধীদের প্রার্থী মার্গারেট আলভাকে 346 ভোটের বড় ব্যবধানে হারিয়ে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এনডিএ জোটের এই প্রার্থী। পার্লামেন্টের উভয় কক্ষের 780 আইন প্রণেতার মধ্যে ভোট দিয়েছেন 725 জন। এর মধ্যে ধনখড় পান 528 ভোট, অন্যদিকে মার্গারেট আলভা পেয়েছেন 182 ভোট। বাতিল হয়েছে 15 ভোট, মোট ভোটের 70% পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন ধনখড়। 11 অগস্ট শপথ নেবেন তিনি। ভয়াবহ অগ্নুৎপাতের দৃশ্য হয়ে উঠেছে অপরূপ।
বিশাল এলাকা জুড়ে লাল লাভার উৎকীর্ণ যেন ছড়াচ্ছে মুক্ততা। আইসল্যান্ডের ফ্যাগ্রাডাস ফিয়াক আগ্নেয়গিরির এই সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। আট মাসের ব্যবধানে ফের সক্রিয় হয়েছে আগ্নেয়গিরিটি। ঝর্ণার মতো নির্গত হচ্ছে উত্তপ্ত লাভা, আর সেই লাভা লাল আভায় ছেয়ে গেছে বিশাল উপত্যকা, চারদিকে উঠছে ধোঁয়া। আট মাস ঘুমিয়ে থাকার পর আবারও জেগে উঠেছে আইসল্যান্ডের সারা জাগানো ফ্যাগ্রাডাস ফিয়াক আগ্নেয়গিরি। অগ্নুৎপাতের ভয়াবহ এই দৃশ্যই পর্যটকদের কাছে হয়ে উঠেছে অপরূপ। তাই তো রাজধানী রিকজাভিক থেকে মাত্র 25 কিলোমিটার দূরের আগ্নেয়গিরিটির সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমিয়েছেন অনেকেই। আগ্নেয়গিরি থেকে উত্তপ্ত লাভার উৎকীর্ণ হলেও নেই বড় ধরনের ক্ষতির আশঙ্কা। তবে মাত্র 15 কিলোমিটার দূরে অবস্থিত আইসল্যান্ডের জাতীয় বিমানবন্দর, তাই জারি করা হয়েছে বাড়তি সতর্কতা। মূলত আইসল্যান্ডের দুটি টেকটোনিক প্লেট বিপরীত দিকে চলার কারণে সেখানে প্রতিনিয়তই ভূমিকম্প অনুভূত হয়। গবেষকরা বলছেন, বিগত কয়েকদিনের টানা ভূকম্পনের কারণে জেগে উঠেছে আগ্নেয়গিরিটি। গেল বছরও টানা 6 মাস আইসল্যান্ডের এই আগ্নেয়গিরি থেকে লাভা উৎকীর্ণ হয়েছিল। তখন এই আগ্নেয়গিরি দেখতে ভিড় জমিয়েছিলেন লাখ লাখ দর্শনার্থী। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।